আমি নাজমা আক্তার সহকারী শিক্ষক মুরাদপুর আদর্শ উচ্চ বিদ্যালয় বিষয় হিসাব বিজ্ঞান আজকের বিষয় জাবেদা আর্থিক ও অনার্থিক ঘটনা চিহ্নিতকরণের পর আর্থিক লেনদেন সমূহ প্রাথমিক হিসাবের বইতে ডেবিট ও ক্রেডিট পক্ষ পূর্ব লিপিবদ্ধ করা প্রয়োজন লেনদেন সমূহের মাঝে প্রকৃতগত পার্থক্য বিদ্যমান লেনদেনের বৈশিষ্ট্য ও প্রকৃতি বিবেচনা করে জাবেদার শ্রেণীবিভাগ করা হয়েছে লেনদেনের প্রকৃতি অনুযায়ী যে শ্রেণীতে জাবেদার প্রযোজ্য ওই জাবেতাতেই তা লিপিবদ্ধ করতে হবে লেনদেন লিপিবদ্ধের ক্ষেত্রে প্রমাণপত্র যাচাই করা হলে সংরক্ষিত হিসাবের গ্রহণযোগ্যতা অধিকাংশেই বৃদ্ধি পায় শিক্ষার্থী লক্ষ্য করো জাবেদাকে দুই ভাগে ভাগ করা যায় এক বিশেষ জাবেদা দুই প্রকৃত জাবেদা বিশেষ জাবেদার অন্তর্ভুক্ত ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা ক্রয় ফেরত জাবেদা বিক্রয় ফেরত যাবেদা নগদ প্রাপ্তি জাবেদা নগদ প্রদান জাবেদা প্রকৃতি জাবেদা অন্তর্ভুক্ত সংশোধনী জাবেদা সমন্বয় জাবেদা সমাপনী জাবেদা প্রারম্ভিক জাবেদা অন্যান্য জাবেদা নিচে জাবেদা দাখিলার কতিপয় বিবেচ্য বিষয় উদাহরণসহ উল্লেখ করা হলো ক পণ্য মাল চেক প্রভৃতি নামে হিসাব হবে না কি বলেছি পণ্য মাল চেক প্রভৃতি নামে কোনো হিসাব হবে না যেমন পণ্য বিক্রয় শিক্ষার্থী লক্ষ্য করো বিক্রয় করলে কি আসে টাকা আসে তাহলে নগদান হিসাব ডেবিট আর বিক্রয় করলে কি হয় আয় হয় তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট পণ্য ক্রয় পাবো চেক প্রদান পণ্য কি করেছে ক্রয় করেছে কি দিয়েছে চেক দিয়েছে তাহলে দেখো ক্রয় করলে কি হয় খরচ হয় তাহলে ক্রয় হিসাব ডেবিট কিভাবে প্রদান করেছে চেকের মাধ্যমে তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট খ পণ্য ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে যথাক্রমে বিক্রেতা ও ক্রেতার নাম উল্লেখ থাকলে তা বাকিতে হয়েছে বলে গণ্য করতে হবে তবে নামের পাশাপাশি নগদ চেক ব্যাংক প্রভৃতি কথা যুক্ত থাকলে তা বাকিতে হয়েছে বলে গণ্য করা যাবে না শিক্ষার্থী লক্ষ্য করো হাসানের নিকট পণ্য ক্রয় পণ্য ক্রয় করেছে নাম উল্লেখ আছে তাহলে নাম উল্লেখ থাকলে বাকিতে ধরতে হয় তাহলে ক্রয় করলে কী হয় খরচ হয় ক্রয় হিসাব ডেবিট পাওনাদার বা হাসান হিসাব ক্রেডিট এরপর শিক্ষার্থী খালিকের নিকট নগদে পণ্য বিক্রয় শিক্ষার্থী লক্ষ্য করো নাম উল্লেখ আছে এবং নগদে কথা উল্লেখ আছে তাহলে বাকিতে কি বিক্রয় করা হয়নি তাহলে নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট এরপর শিক্ষার্থী লক্ষ্য কর পণ্য ক্রয় ও বিক্রয় বাকিতে হয়েছে কিন্তু ক্রেতা ও বিক্রেতার নাম উল্লেখ নেই এক্ষেত্রে ক্রয়ের ক্ষেত্রে পাওনাদার হিসাব ও বিক্রয়ের ক্ষেত্রে দেনাদার হিসাবে লিপিবদ্ধ করতে হবে বাকিতে পণ্য ক্রয় পণ্য ক্রয় করেছে কিভাবে বাকিতে তাহলে বাকিতে করলে কী হিসাব আসবে পাওনাদার হিসাবে আসবে তাহলে ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট এরপর শিক্ষার্থী লক্ষ্য করো ধারে পণ্য বিক্রয় কিভাবে পণ্য বিক্রয় করেছে ধারে ধারে করলে কী হিসাব আসবে বিক্রয়ের ক্ষেত্রে দেনাদার হিসাব আসবে তাহলে দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় করলে কি হয় আয় হয় তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট ঘ ক্রয় ফেরত ও বিক্রয় ফেরতের ক্ষেত্রে পণ্য বাকিতে ক্রয় ও বাকিতে বিক্রয় হয়েছে বলে গণ্য করতে হবে যেমন আন্ত ফেরত আন্তফেরতের আরেক নাম কি শিক্ষার্থী বিক্রয় ফেরত তাহলে বিকৃত পণ্য কী আসছে ফেরত আসছে তাহলে বিক্রয় ফেরত হিসাব ডেবিট কার নিকট থেকে ফেরত আসছে দেনাদারের নিকট থেকে তাহলে দেনাদার হিসাব ক্রেডিট এরপর শিক্ষার্থী লক্ষ্য করো ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো কি পণ্য ক্রয়কৃত পণ্য কি দিয়েছি ফেরত দিয়েছি তাহলে কে পেয়েছে পানাদার পেয়েছে তাহলে পানাদার হিসাব ডেবিট ক্রয় ফেরত হিসাব ক্রেডিট এরপর শিক্ষার্থী লক্ষ্য করো ও সম্পদ ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে নতুন পুরাতন ক্রয় বিক্রয় প্রভৃতি শব্দ ব্যবহার করা যাবে না যেমন আসবাবপত্র ক্রয় হিসাব পুরাতন যন্ত্রপাতি বিক্রয় হিসাব নতুন অফিস সরঞ্জাম হিসাব প্রভৃতি নামে হিসাব খোলা যাবে না নতুন আসবাবপত্র ক্রয় সম্পদ কিনেছে তাহলে কি আসছে আসবাবপত্র আসছে তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট কীভাবে টাকা প্রদান করেছে তাহলে নগদান হিসাব ক্রেডিট এরপর শিক্ষার্থী লক্ষ্য করো পুরাতন যন্ত্রপাতি বিক্রয় যন্ত্রপাতি বিক্রয় করলে কি আসে টাকা আসে তাহলে সম্পদ কমে গেছে তাহলে নগদান হিসাব ডেবিট যন্ত্রপাতি হিসাব ক্রেডিট চ সাধারণত আয় ও ব্যয়ের ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে কখনোই কোনো হিসাব খোলা যাবে না যদি ওই আয় অনাদে বা ব্যয় অপরিশোধিত থাকে যেমন কর্মচারী জামিলকে বেতন প্রদান কাকে বেতন দিয়েছে জামিলকে তাহলে বেতন কি একটা ব্যয় হিসাব তাহলে বেতন হিসাব ডেবিট কি দিয়েছে টাকা দিয়েছে তাহলে নগদান হিসাব ক্রেডিট মণি স্টেশনারি থেকে বাকিতে মণিহারি দ্রব্য ক্রয় কি কিনেছে মণিহারি কিনেছে শিক্ষার্থী তোমরা কি জানো মণিহারি কাকে বলে খাতা পেন্সিল কলমকে মণিহারি বলে তাহলে এগুলো কিনলে কি হয় খরচ হয় তাহলে মণিহারি হিসাব ডেবিট বাকিতে কিনেছে তাহলে টাকা আমরা এখনো পরিশোধ করি নাই বকে আছে তাহলে বকেয়া মনিহারি হিসাব ক্রেডিট এরপর শিক্ষার্থী লক্ষ্য করো তপু টেডার্সের নিকট কমিশন প্রাপ্য হয়েছে প্রাপ্য মানে পাই নাই পাব তাহলে প্রাপ্য কমিশন হিসাব ডেবিট কমিশন আয় হিসাব ক্রেডিট ছ ব্যক্তিগত বা ব্যবসার প্রয়োজনে পণ্য ব্যবহার বিজ্ঞাপনের জন্য পণ্য বিতরণ পণ্য চুরি পণ্য নষ্ট প্রবৃতি লেনদেনের ফলে পণ্যের পরিমাণ হ্রাস পায় তাই এ সকল ক্ষেত্রে ক্রয় হিসাব ক্রেডিট হবে বাকি ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন মালিক যদি কোনো কিছু নিয়ে যায় তাহলে এটা উত্তোলন হিসাব লিখতে হয় কি নিয়েছে পণ্য নিয়েছে তাহলে উত্তোলন হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট এরপর শিক্ষার্থী লক্ষ্য করো দোকান হতে পণ্য চুরি হলো পণ্য চুরি হয়েছে তাহলে কি করেছে মাল কমে গেছে যদি চুরি হয় তাহলে বিবিধ ক্ষতি হিসাব লিখতে হয় তাহলে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট কি নিয়েছে পণ্য নিয়েছে তাহলে ক্রয় হিসাব ক্রেডিট শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ আজ এই পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো আল্লাহ হাফেজ